আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটা অফার শেয়ার করব, যেখান থেকে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্টটা পাবেন। যে পেমেন্টটা পাবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, TUSDT টোকেনটা পাবেন। এই যে এই টোকেনটা আপনারা পাবেন, TRUUSDT। এই টোকেনটা কিন্তু আপনারা এখান থেকে সেল আউট করতে পারবেন এবং সেল করে ইনস্ট্যান্ট সেটা উইথড্র নিতে পারবেন। কীভাবে কি A to Z আপনাদেরকে আমি দেখাবো। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে অলমোস্ট দেখতে পাচ্ছেন 7300+ লোক কিন্তু আমাদের সাথে কাজ করতেছে। তারা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো অফার থেকে পেমেন্ট পাচ্ছে এবং তারা ভালো একটা ইনকাম করতেছে। ওকে, আমাদের আজকের ভিডিওর যে টপিকটা, এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জের নিউ একটা এয়ারড্রপ, যেখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি আর্ন করতে পারবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রায় 70 থেকে 80 টাকার মতো ইনকাম করতে পারবেন জাস্ট KYC-র বিনিময়ে। আপনাকে কোনো প্রকার ডিপোজিট বা কোনো প্রকার ট্রেড ভলিউম কিছুই করতে হবে না। প্রথমেই আপনারা আমাদের ভিডিওটা দেখেন, আশা করি ক্লিয়ারলি বুঝে যাবেন। প্রথমেই আমরা যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। অলরেডি দেখতে পাচ্ছেন 659টা মানে ইউজার কিন্তু এটা নিয়ে নিয়েছে, আরও অনেক ইউজার এটা থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে বলছে কি, আপনার জয়নিং KYC ভেরিফিকেশন লেভেল 1 ওয়াস অ্যাপ্রুভেড। এখানে আপনার লেভেল 1 ভেরিফাই করলে 10টা USDC টোকেন পাবেন, যেটার ভ্যালু আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এখান থেকে যদি আপনি $200 ডিপোজিট করেন, তাহলে আরও একটা BLUR টোকেন পাবেন, যেটার ভ্যালু কথা আমি দেখাচ্ছি। তো ডিপোজিটের যেটা, ওটা আমি সাজেস্ট করবো না, সেটা আপনার ইচ্ছা, বাট ফ্রি যেটা আমি ওটা আপনাদেরকে দেখাবো, BLUR। তো এখান থেকে আমরা একটা টোকেনের 53 সেন্টের মতো, তো এটা না করলে হবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা ফার্স্টের যে টাস্কটা, ওটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো সেটা কীভাবে। সেটা কমপ্লিট করার জন্য রেজিস্টার নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার নাও ক্লিক করে দেবেন। রেজিস্টার নামে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার একটা ইমেইল দিবেন, তারপর আপনি ডিরেক্টলি আপনার যে ইমেলটার বক্স রয়েছে ওই বক্সে যাবেন। বক্সে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট আপনার ইমেল বক্সে যাবেন, তারপরে বিটগেট থেকে আপনি একটা ইমেল দেখতে পারবেন। তো প্রথমে ইমেলটা কপি করবেন, কপি করার পরে আপনি আবারও চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনার যে কোডটা রয়েছে সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার সাইন আপ সাকসেসফুলি হয়ে যাবে। এখানে আপনাকে বলতেছে ভেরিফাই নাও, আপনি চাইলে এখান থেকে ভেরিফাই করতে পারেন অথবা বিটগেট অ্যাপস থেকে আপনি ভেরিফাই করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি, প্রথমেই KYC ভেরিফাই করার জন্য আপনাকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। আমি আর একটা ট্রিক্স আপনাদেরকে দিতে পারবো, সেটা যদিও না দেওয়াই বেটার, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন সিম্পলি। তো এখানে আপনার ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। আইডি কার্ডটা রিকোয়ারমেন্ট করতেছে, আপনি সেটা আইডি কার্ডটা রিকোয়ারমেন্ট করবেন। তারপর এখান থেকে আপনি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে এই দেখেন ওয়েবসাইটটি কিন্তু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপস ইউজ করবেন, দিস ইজ বেটার। ওকে ওকে, তো এখান থেকে আমি ডিরেক্টলি অ্যাপসটাতে ওপেন করলাম। ওপেন করার পরে আমি থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে আমি KYC ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আপনারা বেশিরভাগ ইউজার জানেন যে কীভাবে বিটগেটে KYC করতে হয়, তারপর আমি অনেকেই জানেন না, যার কারণে আমি বলে দিচ্ছি। ওকে, কোনো সমস্যা নেই, লাইভ প্রসেস দেখাবো কীভাবে আপনি আপনার টাকাটা হাতে নেবেন। ওকে, এরকম আসলে এখান থেকে আপনি আইডি কার্ডটা দিবেন, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে এগেইন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে এখান থেকে 10 MB-র মধ্যে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজটা এখানে আপলোড করবেন। আপলোড করার পরে কন্টিনিউ ক্লিক করে দিবেন, কন্টিনিউ ক্লিক করার পরে সেকেন্ড পেজটা আপলোড করতে পারবে। সেকেন্ড পেজ আপলোড করবেন, আপনার যে ফেজটা রয়েছে ওটা এখান থেকে ধরতে বলবে, আপনি জাস্ট ফেজটা ধরে আপনি এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। এখন প্রশ্ন হতে পারে, ভাই এখান থেকে আপনার একটা আইডি কার্ড দিয়ে আমরা কয়টা ভেরিফাই করতে, আপনি চাইলে আনাদার মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন, একদম ডিরেক্টলি অ্যাকাউন্টে ডিলিট করবেন। ডিলিট করলে এখান থেকে এই অ্যাকাউন্টের আইডি কার্ড দিয়ে আপনি আর একটা অ্যাকাউন্ট করতে হবে পারবেন আর কি। যদি এই ট্রিক্সটার বেশিরভাগ ইউজার জানেন, বাট এটা না শেয়ার করাই বেটার, এই যে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। যাই হোক, শর্টভাবে দেখালাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। এখন আমরা ডিরেক্টলি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এখান থেকে আমরা মেইন ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছি, মানে যে আমাদের যে অফারটা রয়েছে ওখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, ওকে, এখান থেকে অলরেডি আমরা আমাদের অফার পেজে চলে গেলাম। এখন দেখেন এখানে এই যে কালারটা, এটা কিন্তু অ্যানাদার কালার হয়ে গেছে। তো এখন আমরা রেজিস্টার নামে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার নামে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে কংগ্রেটস, কমপ্লিট দ্য টাস্ক, ব্লু রেওয়ার্ড, মানে টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে আমরা রেওয়ার্ডটা পাবো। ভেরিফাইটা করলে আমরা কিন্তু রেওয়ার্ডটা পাবো। সেক্ষেত্রে আপনার শিওর হওয়ার জন্য আপনি আবারও 3 লাইনে ক্লিক করবেন, যে
প্রমোশন অপশন দেখতে পাচ্ছেন, এই প্রমোশন অপশনে ক্লিক করে দিবেন। প্রমোশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রমোশন হিস্টোরিতে দেখতে পারবেন আপনি কত কোন অফারে জয়েন করেছেন, আপনি ওই অফার দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং, যদি এটা ইন হতো তাহলে এখানে ইন লেখা আসতো। অনেক ইউনিক ট্রিক্সগুলো দেখাচ্ছে আপনাদেরকে বিটগেট সম্পর্কে, তো আশা করি বুঝতে পারছেন। এখন কেওয়াইসি কমপ্লিট করবেন তাহলেই আপনার 10টা ইউটিসি টোকেন পাবেন। এখন কথা হচ্ছে ভাই, মানে 10টা টোকেন ভ্যালু কত এবং 10টা টোকেন কীভাবে আমরা উইথড্র নিব। তো 10টা টোকেন পাওয়ার পরে আপনি জাস্ট অ্যাসেসটা আসবেন, অ্যাসেসটা আসার পরে এখান থেকে আপনি যে স্পট অপশনে যাবেন, স্পট অপশনে যাওয়ার পরে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কনভার্ট স্পট ব্যালেন্স টু বিজিবি, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার টিউএসডিটা থাকবে, জাস্ট আপনি টিউএসডিটা কনভার্ট করবেন। কনভার্ট করার পর আপনি যে ট্রেড অপশনে ক্লিক করবেন, ট্রেড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট দেখতে পারবেন এখানে কনভার্ট নামে একটা অপশন, এই কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। কনভার্ট অপশনে ক্লিক করার পরে উপরে আপনি দিবেন হচ্ছে বিজিবি টোকেন, উপরে বিজিবি, নিচে দিবেন আইসিপি টোকেন, আইসিপি টোকেন দিবেন, উপরে বিজিবি টোকেনটা দিবেন, মানে আপনি যেটাই পান। ধরেন আপনি এখান থেকে 0.15 বিজিবি পাইছেন, 0.15 রাইট, একটাই ধরলাম আমি একটা। এখানে মিনিমাম কত আমরা যদি দেখি, মিনিমাম 0.8, আচ্ছা দেখ ম্যাক্সে ক্লিক করলে এখান থেকে আপনার শো করবে আইসিপিটা। তারপরে আপনার উইথড্র বাটনে ক্লিক করবেন, আইসিপি টোকেনে মিনিমাম উইথড্র কত এবং মানে উইথড্র ফি কত সব দেখাচ্ছি। এই যে আইসিপিতে ক্লিক করবেন, ওয়ান চেইন উইথড্রালে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ডিটেলস। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আইসিপি টোকেনে উইথড্র ফি কিন্তু নাই বললেই চলে এবং মিনিমাম মাত্র 0.005। সেক্ষেত্রে আপনি যেটাই পান, 60 সেন্ট, 70 সেন্ট যেটাই পান, ইনস্ট্যান্ট বাইন্যান্সে উইথড্র নিতে পারবেন। আই থিঙ্ক অল অফ ক্লিয়ার, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।